28 অক্টোবর বিএনপির সঙ্গে তাল মিলিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ জামায়াত ইসলামী। যদিও সেদিন জামাতকে সমাবেশের অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ওইদিন বিএনপির সমাবেশ পণ্ড হওয়ার পর সোমবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি। সে কর্মসূচিতেও বিএনপির পাশে ছিল তারা। সোমবার রাতেই নতুন কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি। 31 অক্টোবর থেকে 2 নভেম্বর সারা দেশে সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচি দেয় তারা। এবার এই পথে হাঁটল জামায়াতে ইসলামী। তারাও সারা দেশে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। 31 অক্টোবর এবং 1 ও 2 নভেম্বর সারা দেশে সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচি দিয়েছে তারা। সোমবার জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন। বিবৃতিতে তিনি বলেন, গত 28 অক্টোবর রাজধানী ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপি সহ সরকার বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করে। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শান্তিপূর্ণ মহাসমাবেশের কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার পরিবর্তে নেতাকর্মীদের সমাবেশে আসার পথে পথে বাধা প্রদান করে। সমাবেশে আগত নেতাকর্মীদের গাড়ি থেকে নামিয়ে তল্লাশি করে এবং বাস, লঞ্চ, ট্রেন থেকে নামার পর গণহারে গ্রেপ্তার করে। বিরোধী দলের শান্তিপূর্ণ মহাসমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার গ্যাস, গুলি ও বেধরক লাঠিচার্জ করে মহাসমাবেশ পণ্ড করে দেয়। তিনি বলেন, পুলিশের টিয়ার গ্যাস এবং গুলির আঘাতে সাংবাদিক ও বিএনপি নেতাকর্মী সহ 4 জন নিহত এবং 1000 নেতাকর্মী আহত হয়েছেন। মহাসমাবেশ ও হরতালকে কেন্দ্র করে গত কয়েকদিনে সারা দেশে জামায়াতে ইসলামী সহ বিরোধী দলের প্রায় 2000 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। বিবৃতি শেষে তিনি দেশের বৃহত্তর স্বার্থে ঘোষিত অবরোধের কর্মসূচি শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। iBTV USA, নিউ ইয়র্ক।